বাগুইআটে জোড়া খুনে ধৃত মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। এদিন হাওড়া স্টেশন থেকে সিআইডি গ্রেপ্তার করে অভিযুক্তকে। বারাসাত আদালতে তোলা হলে বিচারক 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। ভিন রাজ্যে পালানোর আগেই বাগুইআটি জোড়া খুনের মামলায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে গ্রেপ্তার করল পুলিশ। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে। শুক্রবার হাওড়া স্টেশন চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দাদের কাছে আগে থেকেই খবর ছিল ভিন রাজ্যে গা ঢাকা দিতে পারে বাগুইআটি জোড়া খুনের মামলায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। সেই মতো আগে থেকেই হাওড়া স্টেশনে সাদা পোশাকে পুলিশ মোতায়েন ছিল। এদিন স্টেশনে পা দিতেই গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে। স্থানীয় এক বাসিন্দা গৌড় হরিবাইন বলেন, একটি ছেলে টিকিট বানানোর জন্য দোকানে আসে, সে সময় অপর একজন এসে তাকে ধরে। সে বলে, তুই অনেক বড় কাজ করেছিস, আমাদের অনেক ঘুরিয়েছিস। এই বলে তাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়। গৌড়বাবু আরও বলেন, যাবার আগে ওই ব্যক্তি আই কার্ড বের করে দেখায় এবং বলে, আপনারা ভয় পাবেন না, এ অনেক বড় অপরাধী। একটা ছেলে টিকিট বানানোর জন্য এসছে, এখানে বসছে, তো তার ফোনে কথা বলছিল, তারপরেই এক ভদ্রলোক এলেন, এসে ওনাকে ইন্টারাপ্ট করলেন, তারপর ধরার পর ওনাকে যে বলছে যে তুই অনেক আমাদেরকে দৌড় করেছিস এনে, তেন আমি কিছু বুঝে ওঠার আগেই উনি ফোন করলেন যে এখানে লোকাল কোনো পুলিশ থাকলে ওনাকে ডাকুন। তো ওই ছেলেটা ডাকার জন্য বাইরে বেরিয়ে গেছেন, তারপর ওনাদের কোনো অফিসার মনে হয় এসছে গাড়ি টাড়ি নিয়ে, চার পাঁচজন এসে ওই ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। বলছে অনেক বড় ধরনের ক্রাইম করেছে, আপনারা ভয় পাবেন না, কার্ড বের করে উনি দেখালেন যে আমরা সিআইডি থেকে আসছি, আপনারা ভয় পাবেন না, কোনো ব্যাপার নেই, এ বড় ক্রাইম করেছে, এর জন্য আমরা অ্যারেস্ট করতে এসেছি। এদিনই বাগুইআটি জোড়া খুনের মামলায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে বারাসাত আদালতে তোলা হয়। জোড়া খুনের মূল অভিযুক্তকে আদালতে আনবার জন্যে আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুলিশের পক্ষ থেকে। মোতায়েন ছিল সাদা পোশাকের পুলিশ। প্রসঙ্গত, কিছুদিন আগেই বাগুইআটিতে দুই ছাত্রকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে সত্যেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা। ঘটনায় মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়ে পুলিশ। রাতারাতি থানার আইসি ও তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হয়। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। তদন্তে নেমেই গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে গ্রেপ্তার করে সিআইডি। শুক্রবার সকালে হাওড়া স্টেশনের বাইরে একটি টিকিট ট্রাভেল এজেন্সির দোকান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। যে ট্রাভেল এজেন্সি থেকে তিনি টিকিট কাটতে এসেছিলেন তারাও এই ঘটনায় হকচকিয়ে যান। চার্জ লাগানে কে বাতি দেখাফিসার সিআইডি অফিসার ও আতে আতে আপনার কার্ড দেখা বলে কি সিআইডি অফিসার হ্যাঁ তুমি সামনে নিকলে তো লোক ইয়ে বেঠাও বেঠা কে ঘের কে রাখা হুয়াফিসার ফোন কে দেখ গাড়ি আয়া গাড়ি মে ছজন বা পাঁচ জন থা অফিসার লোক লেকে চলে গেল। বেশ কয়েকদিন ধরেই সত্যেন্দ্র পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশকে ধোকা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম সিম ব্যবহার করেও শেষ রক্ষা হলো না। অবশেষে হাওড়া স্টেশন চত্বর থেকে সিআইডি বাগুইআটি জোড়া খুনের মূল অভিযুক্ত সত্যেন্দ্রকে গ্রেপ্তার করল। জানা গেছে এই ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত সত্যেন্দ্র ফেরার ছিল। অবশেষে হাওড়া স্টেশন থেকে সিআইডি তাকে গ্রেপ্তার করলে পুলিশেরও কিছুটা হলেও স্বস্তি আসে। এদিকে মূল অভিযুক্ত সত্যেন্দ্রের ফাঁসির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।